সুরে খেতে আমি তো হাজির হয়ে গেছি, আর আমার সাথে আছে কিন্তু আছে চন্দ্রাণী দি বেলঘরিয়া থেকে। আর দিদি আজকে শুরুটা করছে ভজন দিয়ে, কি তাই তো দিদি? হ্যাঁ, তাহলে আমরা ভজন দিয়ে শুরুটা করি, তারপর অনেক গল্প হবে তোমার সাথে। দেখো সখি রাজত হন্দলাল, দেখো সখি রাজত হন্দলাল, নন্দ
দেখো দেখো সখি রাজত সুরে খেয়াতে আমি ম্যাক্সিমাম দেখেছি বাবা বা মায়ের হাত ধরে গানের জগতে আসা, কিন্তু চন্দ্রানীদের একটু অন্যরকম, তাই তো? হ্যাঁ, পিসির হাত ধরে। আচ্ছা, একটু পিসি সম্পর্কে বলি। হ্যাঁ, আমার ছোট পিসি, ওনার নাম তপতী বন্দ্যোপাধ্যায়, উনি মায়া সেনের ছাত্রী। আচ্ছা। উনি ধ্রুপদে এমএ করেছেন রবীন্দ্রভারতী থেকে। আমি যখন 3 বছর বয়স তখন আমার পিসির সাথে আমার প্রথম গানের পিসির হাতে হাতে করি। আচ্ছা। তারপরে পিসি আমাকে বিভিন্ন গুরুর কাছে নিয়ে গেছেন, পিসি আমাকে ভারতীকর চৌধুরীর কাছে নিয়ে গেছেন, মায়া সেনের কাছে আমাকে নিয়ে গেছেন। আমি শান্তিনিকেতনে বটানিতে এমএসসি পড়তে যখন যাই তখন আমি মোহন সিংয়ের কাছে নিজে গিয়ে গান শিখেছি, কিন্তু এছাড়া আমার গানের যাবতীয় সবকিছু তো পেছনে আমার পিসি। বা খুব ভালো, আর খুব ভালো যে পিসি পেয়েছে এটা আমরা বুঝতে পারছি। অবশ্যই, তাই তো? আচ্ছা, আমরা পরে গানটায় যাবো। নিশ্চয়। Thank you.
চন্দ্রানী দি কি অসাধারণ গান করে, ভীষণ সুন্দর। ধন্যবাদ। আর কি দারুণ একটা গানের মাদকতা তোমার গলার মধ্যে, একটা দারুণ ব্যাপার, ভীষণ সুন্দর। আচ্ছা আমাকে বলো, তুমি বলছিলে শান্তিনিকেতনে পড়তে গেছিলে। হ্যাঁ, আমি শান্তিনিকেতনে বটানিতে আমি এমএসসি করতে গেছিলাম। ওখানে আমি বটানিতে এমএসসি করাকালীন আমি মোহন সিং এর কাছে আমি গান শিখতাম। আচ্ছা, সায়েন্সে? আমি সায়েন্সে এমএসসি করেছি। আচ্ছা, আমাকে একটু বলো শান্তিনিকেতন সম্পর্কে। আমাদের যেমন একটা না স্বপ্নের জায়গা, অবশ্যই অবশ্যই শান্তিনিকেতন স্বপ্নের জায়গা। তোমাদের পড়াশোনার স্টাইলটা সে কি রবীন্দ্রনাথ ঠাকুর যেমন তৈরি করেছিলেন সেভাবে আছে? আছো না, রবীন্দ্রনাথ ঠাকুর যেটা তৈরি করেছিলেন যে প্রকৃতির মধ্যে পড়াশোনা, সেই পড়াশোনাটা পাঠ্যভবনে আছে, তারা আম গাছের তলায় পড়াশোনা করে। কিন্তু আমাদের যেহেতু উঁচু ক্লাস, আমরা যেহেতু পোস্ট গ্রাজুয়েট পড়ি, আমাদের যেরকম নর্মাল কলেজ স্কুলের বিল্ডিং হয় সেই রকমই পড়াশোনা হয়, কিন্তু প্রচুর ফাঁকা জায়গা। আমাদের যে ডিপার্টমেন্ট ছিল তার পাশে বল্লভপুরে ফরেস্ট ছিল, সেখানে আমরা ঢুকে যেতাম, মাঝে মাঝে হরিণও দেখতে পেতাম, ছোট ছোট হরিণ, হ্যাঁ হয়তো আসছে জল খেতে, দেখতে পেতাম। পড়ার মাঝে মাঝে অ্যাডভেঞ্চারও চলতো, তাই তো? সেই অ্যাডভেঞ্চার জাস্ট প্রকৃতির খেয়াল একটুখানি ঘুরে বেড়া যায়, ঘুরে বেড়ানো যায়, সেই জন্যই যাওয়া। বেশ মজাদার, তাই তো? মজা, অবশ্যই খুব মজা। বাহ, খুব ভালো। দিদি, এরপরে আমরা কী গান শুনছি, রবীন্দ্রসঙ্গীতে? অবশ্যই এরপরে রবীন্দ্রসঙ্গীত শুনবো। নিভৃত এ নিকেতনে হৃদয় নন্দনবনে, নিভৃত এ নিকেতনে হৃদয় নন্দনবনে, নিভৃত এ নিকেতনে শান্তিনিকেতনের পড়া কমপ্লিট করে তারপর কি হলো, কিভাবে এগালে?
শান্তিনিকেতন থেকে পড়া শেষ করে আমি কলকাতায় চলে আসি। তারপরে কিছুদিন আমি গ্রাফিক ডিজাইন শিখেছিলাম। আচ্ছা, সেখানে আমি স্টেটসম্যানে কিছুদিন ছোট্ট একটা কাজ করেছিলাম, পেজ ডিজাইন জব শুরু হলো। হ্যাঁ, পেজ ডিজাইন করতাম। তারপরে আমার বিয়ে হয়ে যায়, আমি ব্যাঙ্গালোরে চলে যাই। সেখানে গিয়ে আমি একটা কোম্পানিতে মেডিকেল ট্রান্সক্রিপশনিস্টের কাজ করতাম। সেইখানে কাজ করতে করতে তারপরে আমি আবার কলকাতায় ব্যাক করি। এই মুহূর্তে আমি কোনো চাকরি বাকরি করছি না, কিন্তু আমি একটি লিটল ম্যাগাজিনের সাথে যুক্ত। সেই লিটল ম্যাগাজিনটার নাম কালোর ধ্বনি, সেখানে আমি অল্প স্বল্প লিখি। আর এমনি ভালো আছি, বেশ, সব কিছু নিয়ে, গান নিয়ে, প্রকৃতি নিয়ে, সংসার নিয়ে ঠিকঠাক আছি। বাহ, একজন মানুষকে বোধ হয় পেলাম যে হাসি মুখে বলে ভালো আছি, ভীষণ ভালো। এটা তাহলে এই হাসি মুখে আমরা কোন গানে যাবো এবার? এখন একটা শীতের গান করি। হ্যাঁ, শীতের রবীন্দ্রসঙ্গীত, শীতের গান, শীতের গান। ওকে, চলো। আর নাই যে দেরি, নাই যে দেরি, সামনে সবার পড়ল ধরা, তুমি যে ভাই আমাদেরই, নাই যে দেরি, নাই যে দেরি, সামনে সবার পড়ল ধরা, তুমি যে ভাই আমাদেরই, জাদুকরের বাজলো ভেরি, দেখছো নাকি এই আলোকে খেলছে হাসি রবির চোখে, দেখছো নাকি এই আলোকে খেলছে হাসি রবির চোখে, সাদা তোমার শ্যামল হবে ফিরবো মোরা, নাই যে দেরি, নাই যে দেরি, নাই যে দেরি, সামনে সবার পড়ল ধরা, তুমি যে ভাই আমাদেরই, নাই যে দেরি, নাই যে দেরি। হিমের বাহু বাঁধন টুটি, পাগলা ছোড়া পাবে ছুটি, হিমের বাহু বাঁধন টুটি, পাগলা ছোড়া পাবে ছুটি, উত্তরে হাওয়া তোমার বইবে উজান কুঞ্জ ঘেরি, নাই যে দেরি, নাই যে দেরি, সামনে সবার পড়ল ধরা, তুমি যে ভাই আমাদেরই, নাই যে দেরি, নাই যে দেরি। দিদি, নিজে তো খুব ভালো গান করো আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু গানকে নিয়ে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কী আছে? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে যেটা নিজের মনের ইচ্ছে, সেটা হচ্ছে সত্যিকারের একটা জায়গায় গিয়ে গলা ছেড়ে গান গাই। আচ্ছা, সেটা খুব ইচ্ছে করে। কিন্তু তাছাড়াও যেটা আমার ইচ্ছে, আমি যেটুকু জানি, আমি খুব অল্প জানি, যেটুকু জানি আমি কিছু ছেলে মেয়ে এদের শিখিয়ে যেতে চাই কিভাবে গানটা গাইতে হয়, একটা শব্দের কিভাবে থ্রো করতে হয়, যেটা গ্রুমিং বলি আমরা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি চেষ্টা করছি এরকম একটা শুরু করার জন্যে, যে একটা সুন্দরভাবে একটা শব্দকে কীভাবে সুরকে কীভাবে মডিফাই করতে হয়, কীভাবে একটা গান গলার মধ্যে মডিউলেশন আনতে হয়, সেইগুলো শেখানোর জন্য আমি একটু চেষ্টা করছি। জানি না পারবো কি না, কিন্তু গলা ছেড়ে গাওয়া, হাত হাত তুলে আকাশের দিকে তাকিয়ে সেইটা করতে বড্ড ইচ্ছে করে। প্রকৃতিকে দিতে ভীষণ ভালো
ভালোবাসিস আমি বুঝতেই পাচ্ছি। আচ্ছা, এটা কি শান্তিনিকেতন যাওয়ার পর থেকে হচ্ছে নাকি আগেই ছিল? আসলে গান এসছে প্রকৃতি থেকে। হ্যাঁ, সুর এসছে প্রকৃতি থেকে, ভাষা এসছে মানুষের মাথা থেকে। আচ্ছা, দুটো মিলিয়ে গান হয়ে গেছে। আর সেই দুটোকে দিদি এত ভালোবেসে ফেলেছে, তাই তো? অবশ্যই দিদি, একদম সময় শেষ লগ্নে আমরা নিশ্চয় শেষ গানে যাচ্ছি তোমার। হ্যাঁ, এটা একটা ঠুংরি গাইছি আমি। ওকে। Thank you.
আজ কিন্তু চন্দ্রানিদি দারুণ একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দিল, ভীষণ ভালো। আমি জানি মন ভরে গেছে আপনাদেরও। কিন্তু দিদি, এই যে সময় শেষ, তাই তোমাকে বিদায় জানাবো। তাহলে তোমাদের সবার কাছ থেকে নিচ্ছি বিদায়। সবাই ভালো থেকো আর দেখতে থেকো বাংলার গান, বাংলার প্রাণ, সুরের খেয়া অনুষ্ঠান।